পশ্চিমবঙ্গের যত ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটির কিন্তু রেজিস্ট্রেশন আর প্রিন্ট আউটটা দেখতে ঠিক এই রকম হবে, যেটা তোমাদের ভেরিফিকেশনের সময় খুব কাজে লাগবে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত বহু কোশ্চেন রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে আমি একটি কলেজে ভর্তি হয়েছি, সেক্ষেত্রে আমার কি রেজিস্ট্রেশন অনলাইনে হবে, অনলাইনে হলে কবে রেজিস্ট্রেশন হবে, ভেরিফিকেশন কী হবে, আমি ভুল করেছি এই ফর্ম ফিল আপে, সেক্ষেত্রে আমার কি সমস্যা হবে, এবং রেজিস্ট্রেশন পার্টিকুলারলি অনলাইনে করার পর আমাকে কি করতে হবে, কত টাকা লাগবে রেজিস্ট্রেশনে, কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে, সমস্ত কিছু এই ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। সবার প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গের সমস্ত যে ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু একই কলেজে বা একই ইউনিভার্সিটির আন্ডারে একই কলেজে ভর্তি হয়নি, সেই কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু রুলস, রেগুলেশন, পদ্ধতি সমস্ত কিন্তু কিছু কিন্তু আলাদা। আর সেই কারণে একটি ইউনিভার্সিটি যা করছে অন্য ইউনিভার্সিটিকেও যে একই রকম পদ্ধতি করতে হবে সেরকম কিন্তু নয়। যেমন আমি স্টেট ইউনিভার্সিটির কথা যদি বলি, স্টেট ইউনিভার্সিটির কিন্তু রেজিস্ট্রেশন এই মুহূর্তে চলছে অনলাইনে, যেটা আমি সর্বপ্রথম ইউটিউবে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম প্র্যাকটিক্যালি। এক্ষেত্রে কিন্তু অনেক বিষয় গুরুত্বপূর্ণ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন এইভাবে হওয়ার চান্সই সবথেকে বেশি। কিভাবে? সবার প্রথম রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের কিন্তু একটা ডিক্লেরেশন ফর্ম দিতে হবে। ডিক্লেরেশন ফর্ম কি? তোমরা সকলেই জানো, যখন ফর্ম ফিল আপ করেছিলে একাধিক কলেজে তোমরা ফর্ম ফিল আপ করেছো কিন্তু সমস্ত কলেজে ভর্তি হওনি। এছাড়া এমনও কিছু স্টুডেন্ট রয়েছো একাধিক কলেজে ভর্তি হয়েছো একাধিক ডিপার্টমেন্টে, কেউ দেখা গেছে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো কলেজে ভর্তি হয়েছো, কেউ দেখা গেছে স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো কলেজে ভর্তি হয়েছে, কেউ আবার দেখা গেছে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে একটি কলেজে ভর্তি হয়েছো। প্রত্যেকটা কলেজেই যে তুমি কন্টিনিউ করবে এরকমটি না, যে কলেজে তুমি কন্টিনিউ করতে চাও সেই কলেজে একটা ডিক্লেরেশন ফর্ম সেই কারণে দিতে হবে যে তুমি এই কলেজে রেজিস্ট্রেশন করছো, এই কলেজেই তুমি পড়তে চাও। সেই ডিক্লেরেশন ফর্মটা তুমি সাদা পেজে লিখে তুমি করতে পারো, কিন্তু তোমাকে আমি রিকমেন্ড করবো প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে কিন্তু একটা ডিক্লেরেশন ফর্ম রীতিমতো দেয়া থাকে, যে ডিক্লেরেশন ফর্মটা রীতিমতো তুমি তোমার তথ্য অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ করবে যে তুমি এই কলেজেই পড়তে চাও, এবং তোমার নাম, তোমার তথ্য, তোমার ডেটা দিয়ে সেটাকে পূরণ করে স্ক্যান করে কি আপলোড করে দেবে। এটা সাইবার থেকেই তোমাদের করিয়ে দেওয়া হবে, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই যে আলাদা করে তোমাদের কোনো পরিশ্রম করতে হবে। অটোমেটিক রেজিস্ট্রেশনের সময় আর তোমাদের ওয়েবসাইটের ডিক্লেরেশন ফর্মটা কিন্তু পরিষ্কারভাবে দেওয়া থাকবে, সেই কারণে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এরপর রেজিস্ট্রেশন করতে গেলে অনলাইনে কী কী ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে? মূলত প্রধান দুটো ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে। একটা হচ্ছে তোমার ছবি, আর পাসপোর্ট সাইজ ছবি, যেটা স্ক্যান করে আপলোড করতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমার সিগনেচার, যেটা স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও কিন্তু বহু ডকুমেন্ট রয়েছে যেটা তোমাদের আপলোড করতে হবে। এটা হচ্ছে তোমার মাধ্যমিকের রেজিস্ট্রেশন, অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, রেজিস্ট্রেশন, অ্যাডমিট, এই সমস্ত তথ্য যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সমস্ত কিছুই কিন্তু স্ক্যান করে আপলোড করে দিতে হবে অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। এবং তারপরে সমস্ত তোমার পার্সোনাল যে ডেটা রয়েছে, যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, এই সেটাও কিন্তু তোমাদের দিতে হবে, এবং যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও আপলোড করতে হবে। এই সমস্ত কিছু আপলোড করার পর তোমাদেরকে থেকে কিন্তু রেজিস্ট্রেশন ফি বাবদ কিছু টাকা নেওয়া হবে। যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি বলি, রেজিস্ট্রেশনের জন্য কিন্তু 350 টাকা নেওয়া হচ্ছে, এবং প্রফেশনাল কোনো কোর্স হলে সেক্ষেত্রে কিন্তু 500 টাকা নেওয়া হচ্ছে। এই ফিটা দেওয়ার পর তোমরা কিন্তু রীতিমতো অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে। অবশ্যই বা বিশেষ দ্রষ্টব্য হিসাবে একটা জিনিস মনে রাখবে, যেটা পরিষ্কারভাবে স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়েছে এবং আমি আগেও বলেছি, যে ফোন থেকে অবশ্যই এই রেজিস্ট্রেশন তোমরা করবে না, সাইবার ক্যাফে গিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করবে। এবং সমস্ত রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন ফি 350 টাকা জমা দেওয়ার পর কিন্তু তোমাদের কাছে একটা ডকুমেন্ট চলে আসবে যে তুমি রেজিস্ট্রেশন করেছো, এবং সমস্ত যে ডেটা দিয়েছো সেটা একটা পেজে কনভার্ট হয়ে দেওয়া থাকবে। সেইটা কিন্তু কিন্তু তোমাকে রীতিমতো ও প্রিন্ট আউট করে যত্ন সহকারে রেখে দিতে হবে, কারণ
পরে যখন কলেজে ভেরিফিকেশন হবে সেই সময় কিন্তু সেই ডকুমেন্টটা বা সেই প্রিন্ট আউটটা তোমার কাজে লাগবে যে তুমি অনলাইন রেজিস্ট্রেশন করেছিলে। আর প্রিন্ট আউটটা দেখতে ঠিক এই রকম হবে যেটা তোমাদের ভেরিফিকেশনের সময় খুব কাজে লাগবে। ভেরিফিকেশন করতে গেলে এই প্রিন্ট আউটটা দেখিয়ে এবং অরিজিনাল ডকুমেন্ট দেখিয়ে তোমাদের ভেরিফিকেশন করিয়ে নেওয়া হবে। তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও এটা হয়েছে এবং রীতিমতো এটা চলছে। এবং অন্যান্য ইউনিভার্সিটির কলেজগুলোর কথা যদি বলি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা, ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত কোনো প্রকার রেজিস্ট্রেশনের নোটিস দেওয়া হয়নি এবং অন্যান্য কলেজগুলোর ক্ষেত্রেও তাই এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে কোনো নোটিস আকারে তোমাদের রেজিস্ট্রেশনে এর নোটিস দেওয়া হয়নি। কাজেই তোমাদের যখন নোটিস আসবে আমি তখন জানিয়ে দেবো অনলাইনেই মেবি স্টেট ইউনিভার্সিটির মতন তোমাদের রেজিস্ট্রেশন হবে। এ তোমাদের অনেক অনেক কলেজ কী হচ্ছে রেজিস্ট্রেশনের সাথেই ভেরিফিকেশান বা ডকুমেন্টেশন রীতিমতো নিয়ে নিয়েছে। অনেক অনেক কলেজ কী হচ্ছে আগের থেকে ভেরিফিকেশন করিয়ে পরে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে। তো এক প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে একই রকম কিন্তু রুলস রেগুলেশন নেই, যেটা আগেই বললাম। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এক্ষেত্রে অনেকের একটা বিষয় জানা রয়েছে যে আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম আমার বিভিন্ন জিনিসে ভুল হয়েছে, এ আমার বহু সমস্যা হতে পারে। এক্ষেত্রে আমি বলি ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কোনো প্রকার ছোটোখাটো ভুল হয়ে থাকে এবং তুমি যদি ভর্তি হয়ে যাও এক্ষেত্রে তোমার কোনো রকম সমস্যা হবে না। তুমি যখন অর্থাৎ রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনে যদি তোমার কোনো প্রকার ভুল হয় তাহলেই কিন্তু তুমি পরবর্তীকালে বড় সমস্যার সম্মুখীন হবে। সেই কারণে রেজিস্ট্রেশন যখন করবে সমস্ত ডকুমেন্ট ভালো করে ভেরিফাই করে তবেই কিন্তু তুমি রেজিস্ট্রেশন করবে এবং সাবমিট করবে, টাকা পেমেন্ট করবে, কারণ রেজিস্ট্রেশনই কিন্তু পরবর্তীকালে এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে তোমাদের অনেকের সাবজেক্ট চেঞ্জ নিয়ে বহু সমস্যা রয়েছে। আমি আগে বলে দিয়েছিলাম তোমাদের যে তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারো রেজিস্ট্রেশনের আগে। আর রেজিস্ট্রেশন করার আগে তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করে তোমাদের অনার্স থাকলে পাস বা পাসের সাবজেক্টে চেঞ্জও করতে পারো তোমার যোগ্যতা, এবং সেই ডিপার্টমেন্টে যদি সিট ফাঁকা থাকে তাহলে অবশ্যই তুমি সাবজেক্ট চেঞ্জ করতে পারো। এক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি রেজিস্ট্রেশনও কমপ্লিট করে ফেলেছি তার সত্ত্বেও কি আমি আমার সাবজেক্ট চেঞ্জ করতে পারবো। দেখো রেজিস্ট্রেশন একবার কমপ্লিট হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চেঞ্জ করা একটা বড় ব্যাপার, আর সেটা মেবি পসিবল হতে পারে যদি কলেজ কর্তৃপক্ষে এই মুহূর্তে এ তোমাদের সহযোগিতা করে। সেই কারণে কলেজের সাথে সরাসরি যোগাযোগ করো। এক্ষেত্রে কলেজ যদি কোনো রকম সাহায্য না করে তুমি কিছুই করতে পারবে না, কারণ তুমি একবার রেজিস্ট্রেশন করে ফেলেছো। এরপরে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অমুক কলেজে পড়ছি, যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে অমুক কলেজে পড়ছি, বা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অমুক কলেজে পড়ছি, সেক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন কবে থেকে চালু হচ্ছে। রেজিস্ট্রেশন কবে থেকে চালু হচ্ছে পার্টিকুলার অমুক কলেজের অমুক ইউনিভার্সিটির অমুক কলেজে সেটা কিন্তু রীতিমতো কেউ বলে দিতে পারে না আগের থেকে, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন না আসে। কাজেই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনের সম্পর্কিত কোনো নোটিস আসেনি। তোমরা ধরে রাখতে পারো পশ্চিমবঙ্গের যত ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটির কিন্তু রেজিস্ট্রেশন ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2022 জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির দিকে কিন্তু তোমাদের এর অড সেমিস্টারের এক্সাম হওয়ার কথা রয়েছে। সেই কারণে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন আছে প্রত্যেকের এর রেজিস্ট্রেশন প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা কলেজের রেজিস্ট্রেশন কিন্তু রীতিমতো ও এই মাস কিংবা পরের মাস থেকে হবেই হবে এবং কমপ্লিট হয়ে যাবে এ কিন্তু তোমাদের ডিসেম্বরের মধ্যেই। কাজেই তোমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে অবশ্যই নজর রাখো। তাছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যখনই কোনো বিজ্ঞপ্তি আসবে অনলাইন রেজিস্ট্রেশন কিংবা রেজিস্ট্রেশন সম্পর্কিত তখন তৎক্ষণাৎ তোমাদের ভিডিওর মাধ্যমে নোটিফিকেশন আকারে জানিয়ে দেবো। এবং সর্বপ্রথম তোমরা আপডেট পেতে অবশ্যই ইনস্টাগ্রামে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো এবং ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে সরাসরি আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। আর তোমরা এই মুহূর্তে কোন ইউনিভার্সিটির কোন কলেজে ভর্তি হয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে একেবারেই জানাতে ভুলো না। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।